ঘুম হারাম গান বাজনা দিয়ে সমাজ শেষ গোলাম রব্বানি হুজুর দিলেই পেটে গ্যাস আলগা হয় কয় হুজুর মানে সেলে কবি কে করে আমি হুজুর কি কি হুজুর তুই জানিস না আমি ডিজিটাল দেশে কি হচ্ছে চোখ বন্ধ করে আছি বুঝিনা তোমরা না গান করবে আর আমি হুজুর যদি কই গান শোনা হারাম হারাম গান বাজনা করো না এগুলো হারাম তখন ওদের বাজে যায় কথা কোন ঠিক না বেটি আজকে দেখেন না কত যুবক কয় আমি তো ভালা ভালা লইয়া থাইকো অন্তরে না রাখিলে মুখে মুখে রাইখো আছে না না কেরে ভাই তুই ভালো লয় কি আছে তো তোর কি আছে তুই খুলে ক কথা গন কথা গন এলে বললে হুজুরের দোষ

রাজি আছে তো এই তো ভালো মানুষ আমরা কিসের খারাপ কিসের খারাপ আল্লাহ তো সুন্দর করে বানাইছে লা কোদ খালাকুনাল ইনসানা বলে বান্দারে তোরে সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আল্লাহ বানাইছে একটা মাইয়ার প্রেমে শাখা খাইয়া একটা মাইয়া তোমার ধোকা দিয়ে চলে গেছে আমি একটা এলাকায় শিক্ষকতা করতাম রে বাজান একটা যুবক দেখি হাতের ভিতরে কি সুন্দর লাভ আঁকাইছে লাভ শেন ওরে লাভ আঁকাইছে ওর ভিতরে একটা তীর ঢুকাইয়া দিয়েছে আমি এখন কই রে ছেলে এই দিকে কি হয়েছে হুজুর তোর হাতত কি রে হুজুর এটা লাভ

কেরে যেই কুকিল মরে গেছে তাই কেমনে ঘুম ভাঙা এ গান ভালো না খারাপ এ জোরে কর ঘুম ভাঙায়া গেছে বলে মোর আর কুকিল যে কুকিল মরে গেছে একটা মানুষ মরে যায় ছেলে পেলে কয় আব্বা মরে গেছে বেটি এসে কাঁদে আব্বা না আব্বা না বউ কাঁদে ও সেলিমের বাপ তুমি কুনটি গেলে হামাক দিয়ে এটা মানুষ মরে গেছে তাই জীবনী উঠে কোনোদিন কথা কলো না

ধরলাম কিংলা হচ্ছে না পল 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 এ হিন্দি গান শোনে যুবক বাংলা গান শোনে এখন গোলাম রব্বানি হুজুর দিলে কোরআন হাদিসের কোন জায়গা হুজুর গান শোনা না গান শুনি আমি মেমরি কিনছি হুজুরের বাপের টাকা দিয়ে কিনছি আমি মোবাইল কিনছি হুজুরের বাপের টাকা দিয়ে কিনছি আমি কানত দিয়ার ফোন লাগাছি হুজুরের কান কি ধান নিছি না রে ভাই না একটাও আমার নামে শিকার করলাম কিন্তু ভাই গান শুনিস না গান শোনা হারাম বাদ্যযন্ত্র হারাম কোন মুসলমানের সন্তান আজে বাজে গান শুনতে পারে জোরে বলেন পারে আরো জোরে

আল্লা রাবুল আলমিন দিকে বলেন মানুষের মধ্যে এমন কিছু লোক পাওয়া যাবে দাদা অশ্লীল কাব্য কবিতা গান এগুলোর দিকে মানুষকে ডাকাবে এমন কিছু কাল্পনিক কাহিনী নাটক হোক উপন্যাস হোক চিত্র জগৎ হোক হোক গায়িকা হোক আমার এমন কিছু গান তারা এমন কিছু বাক্য আমার ভাইয়েরা হাদিস এই শব্দের তাপশিরের ভিতরে তাফসিরে এপনি কাসির বলেন তাফসিরে বাইজাবি বলেন তাফসিরে মাহরিবুল কোরআন বলেন তাফসিরে তাফহিমুল কোরআন বলেন তাফসিরে দালালাইন বলেন সিরে তাবারি বলেন আমার ভাইয়ের তাফসিরে কুতুব বলেন যতগুলো তাফসির গ্রন্থ আছে বাংলার জমিনে এক নয় দুই নয় প্রায় বিয়াল্লিশ খানা তাফসির পাওয়া যায় বাজান সমস্ত তাফসির কারকে এই কথাই একমত লাহওয়াল হাদিস মানে অশ্লীল গান বাজনা এগুলোর জিনি যার ক্রয় করে দেখেন না এগুলো বাদ্যযন্ত্র যারা ক্রয় করে বাজান ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দর করে দেওয়া আছে তাফসিরের কিন্তু এর ভিতরে সুন্দর করে লেখা আছে ওই গান বাজনার আয়োজন যারা করে গান বাজনা যারা গায় আর গান বাজনা

তোর 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 অবস্থা কেমনে ফেরেস্তারা বারোটা বাজায় ঠিক না ব্যাট ঠিক ও কি সামনে যাবে কষ্ট হবে না ভাই ডিজিটাল নারীদেরকে নিয়ে আলোচনা আছে ডিজিটাল যুবকদেরকে নিয়ে আলোচনা আছে মুরুব্বী চাষাদেরকে নিয়ে আলোচনা আছে যুগ একটা কথা আছে ডাইলগ শুনে এই জায়গায় বিস্ফোরণ ভরে যাবে কথা বোঝেন না সেই ওয়াজ গুলো আমি কর্ম কারাকারা শুনবেন দুটো হাত টান টান করে তুলে দেখান এ হাতটা টান টান করে তুলে দেখান গোরস্থানের দারোয়ান টাকার মালিক হয়ে গেল কিভাবে ঘুষ খায় কি খায় ঘুষ ঘুষ আপনাদের সমাজে ঘুষ নাই তো এখন একটা ছেলে চাকরি করতে গেলে 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে সত্য না মিথ্যা সত্য কথা না মিথ্যা কথা আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন শুনলাম হাজার হাজার মা বোন আলোচনা শোনার জন্য এসেছে মা আপনাদের জন্য গফির রাত্রে দুই চারটা কথা বলে যাও মা তো অপেক্ষা করে আমার ভাইরা এইবার কুস্তানের দাভান কাবুজ এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার কোনো জায়গা নাই বাদশা দরবারে হাজির হয়ে বলে বাদশা আমার কিছু টাকা পয়সা হয়ে গেছে আমি এই টাকা দিয়ে জনগণের সেবা করতে চাই জনগণের উপকার করতে চাই বাদশা ডেকে বলে বাবা তোমার মত এলা মানুষে লাগায় আর একজন নাই এলাকার গরিব মানুষে তুমি সাহায্য সহযোগিতা করতে পারো বাবা রাজ্যের মধ্যে আগামী কালকে আমি ঘোষণা করে দেব госতার দরওয়ান গরিব মানুষ যারা আছে দেশের খাজনাpathi দিতে পারে না আমি তাদের জন্য খাজনা পরিষদ করে দিয়ে দেব আমার ভাইরা পরের দিন সকাল বেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে হাজির হয়ে গেল ওই গোরস্থানে তার সবার খাজনা পরিশোধ করে দিল ওই জনগণ যায় আর বলে আহারে এমন লোক যদি আমাদের বাদশা হইতো ওই ব্যক্তি বাদশা না হয় যদি গোরস্থানে ছেলেটা আমাদের বাদশা হইতো আমাদের কপাল খুলে যেত এরকম আমাদের সমাজে নাই মানে নির্বাচনের আগে জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই জোরে আছে না নাই